আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি জান্নাতুল ফেরদৌস শিমুল। নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল। বিএনপি অসাংবিধানিক পন্থায় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের পাইতারা চালাই বলেছেন ওবায়দুল কাদের। নূরের সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করলেন সাফাদি। দেশের ইতিহাসে ডলারের বিপরীতে টাকার রেকর্ড পতন। প্রধানমন্ত্রীর প্রেসক্রিপশনে এবার নির্বাচন হবে না বলেছেন রিজভি। ময়মনসিংহে ঘর থেকে মা মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার। নামের মিলে বিনা দোষে কারাভোগ করলেন ইমাম। বাড্ডায় ভগ্নেপতির বাসায় মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ। মাদারীপুরের সংঘর্ষে টেটা বিদ্ধ সহ আহত ছয়, ককটেল বিস্ফোরণ। উত্তাল জেনেন ক্যাম্প, নিহত বেড়ে 11। এবং কূটনৈতিক সম্পর্ক শুরু করতে রাষ্ট্রদূত নিয়োগ করল তুরস্ক কমিশন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা পরিষ্কারভাবে বলেছি বাংলাদেশে এখন যে রাজনৈতিক পরিস্থিতি, এখানে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। মঙ্গলবার বিকেলে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন যে আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন থেকে ইলেকশন এক্সপার্ট টিম আসবে বাংলাদেশে, তাদের সাথে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা হবে। ওই টিমের অ্যাডভান্সড হিসেবে আমাদের সাথে কথা হয়েছে, আমাদের সাথে নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে, আমাদের চিন্তা, নির্বাচনে কী ভাবনা, এইসব বিষয়ে আলোচনা হয়েছে। গত দুবার নির্বাচনে নির্বাচন যে সুষ্ঠু হয়নি তা প্রমাণিত হয়েছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না, এ বিষয়ে তাদের অভিমত কী, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এর আগেও তারা বহুবার বলছেন তারা এ দেশে সুষ্ঠু নির্বাচন চায়, পার্টিসিপেট নির্বাচন চায়। কীভাবে সেটা করা যায় সেগুলো এক্সপ্লোর করার তাদের একটা টিম আসবে। আসলে মানুষের সুষ্ঠু ও অবাধ নির্বাচন হওয়ার কোনো সুযোগ আছে কিনা সেজন্য তারা আসবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ঐতিহ্যগতভাবে গণতন্ত্র বিরোধী ও ষড়যন্ত্র নির্ভর রাজনৈতিক দল। তিনি বলেন, সময় আর নেই, সরকারের সময় শেষ। মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্য শুধু অসাংবিধানিকই নয়, রাষ্ট্রদ্রোহিতামূলকও বটে। বিএনপি ঐতিহ্যগতভাবে গণতন্ত্র বিরোধী ও ষড়যন্ত্র নির্ভর রাজনৈতিক দল। তারা অসাংবিধানিক পন্থায় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের পাইতারা চালায়। ওবায়দুল কাদেরের আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতি প্রদান করা হয়। ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা দখলে বেপরোয়া বিএনপি বিদেশি প্রভুদের করুণা লাভের আশায় মিলিয়ন ডলার খরচ করে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে। তাদের বিদেশি প্রভুরা নির্বাচন নিয়ে কি বলবে সেদিকে তারা মুখিয়ে থাকে। সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে ইসরায়েলের নাগরিক মেন্দি এন সাফাদিকে নিয়ে আলোচনা শুরু হয়। মেন্দি এন সাফাদির সঙ্গে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর সাক্ষাৎ করেছেন, এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই মূলত শুরু হয় এই আলোচনা। বিষয়টি নিয়ে এখনও চলছে পাল্টাপাল্টি বক্তব্য। নূর এ ধরনের বৈঠকের কথা অস্বীকার করছিলেন, কিন্তু গণমাধ্যমের কাছে মেন্দি এন সাফাদি স্বীকার করেছেন যে তার সঙ্গে নূরের সাক্ষাৎ হয়েছিল। গত 26 জুন মেন্দি এন সাফাদি মুঠোফোনে খুদে বার্তা দিয়ে এসব কথা জানিয়েছেন। বাজারভিত্তিক দরে ডলার বিক্রি শুরু করেছে বাংলাদেশ ব্যাংক, এতে একদিনেই মার্কিন মুদ্রাটির দাম বেড়েছে 2.85 টাকা। দেশের ইতিহাসে যার রেকর্ড। এ অবস্থায় সোমবার 108.85 টাকা দরে 5,45,00,000 ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে এক বছরে ডলারের দাম 15.40 টাকা বাড়ালো তারা, যে হার 16.48%। IMF-এর $470 কোটি ঋণের শর্ত অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক, এতে আমদানি খরচ আরও বাড়বে। এখন আন্তঃব্যাংকে সর্বোচ্চ যে দাম উঠবে সেই দরেই ডলার বিক্রি করবে বাংলাদেশ ব্যাংক। সোমবার সর্বাধিক মূল্য উঠেছিল 108.85 টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসক্রিপশনে এবার কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেবকে যাই বলুন না কেন, শেখ হাসিনার প্রেসক্রিপশনে এবার কোনো নির্বাচন হবে না। অবৈধভাবে সশস্ত্র শক্তি প্রয়োগ করে আর ক্ষমতায় যাওয়া যাবে না।
আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এসব কথা বলেন। রুহুল কবির রিজভি বলেন, দেশের জনগণকে আওয়ামী শাসক গোষ্ঠীর কাছে কৃপা প্রার্থী বানানোর চেষ্টার অবসান ঘটিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সম্প্রতি টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী বলেছেন, আমার লক্ষ্য দেশবাসীর ভাগ্য পরিবর্তন করা। 14 বছর ধরে অবৈধভাবে পুলিশের ডান্ডাতন্ত্রের শাসনের পর আর কবে আপনি মানুষের ভাগ্য পরিবর্তন করবেন? ময়মনসিংহের ভালুকায় বসত ঘর থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল 10টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ভালুকা উপজেলার জামির দিয়া মাস্টারবাড়ির এলাকার বাসিন্দা জাহিদ হোসেনের স্ত্রী সিনথিয়া আক্তার তার 3.5 বছরের কন্যাকে নিয়ে বসত ঘরে ঘুমিয়েছিলেন। সকালে দরজা বন্ধ দেখে বাড়ির লোকজন ডাকাডাকি করে। এ সময় মা মেয়ের সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয় বাড়ির লোকজন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে। পরে দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এলাকাবাসী জানায়, স্বামী জাহিদ স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করত। 14 বছর আগে তাদের বিয়ে হয়। অভাব অনটনের সংসারে প্রায়ই ঝগড়া হতো। পারিবারিক কলহের জেরে মেয়েকে নিয়ে মা আত্মহত্যা করতে পারে বলে পুলিশের ধারণা। নামের মিল থাকায় অপরাধ না করেও কারাভোগ করেছেন বরিশালের বাকেরগঞ্জের সিরাজুল ইসলাম হাওলাদার নামে এক ব্যক্তি। 3 দিন কারাভোগ শেষে রোববার সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। সিরাজুল ইসলাম হাওলাদার ঢাকার একটি মসজিদে ইমামতি করেন। তিনি বাকেরগঞ্জ উপজেলার রঙশ্রী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মেনহাজ হাওলাদারের ছেলে। ঈদুল আজহা উদযাপন করতে তিনি গ্রামের বাড়িতে এলে গত শুক্রবার 30 জুন দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। সিরাজুল ইসলামের স্বজনরা জানান, কারাভোগকারী সিরাজুল ইসলাম হাওলাদার ছোটবেলা থেকেই ঢাকায় বসবাস করেন। বর্তমানে তিনি ঢাকার একটি মসজিদে ইমামতি করেন। গত শুক্রবার ঈদুল আজহা উপলক্ষে তিনি বাড়িতে আসেন। ওই দিনই দুপুরে বাকেরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ কিবরিয়া তাকে গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। বরিশাল নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম আর মামলার আসামি সিরাজুল ইসলাম একই ব্যক্তি নয় এমন তথ্য প্রমাণ আদালতে দাখিলের পর নিরাপরাধ সিরাজুল ইসলামকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রকৃত আসামি সিরাজুল ইসলাম হাওলাদারকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেন আদালত। রাজধানীর দক্ষিণ পাটার একটি বাসা থেকে সোহেলি আক্তার ওরফে সুইট নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি যশোর MM কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার ভোর 4টার দিকে বাড্ডা থানায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। সুইট যশোরের চৌগাছা উপজেলার হাফিজুর রহমানের মেয়ে। মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 6 জন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডাসার উপজেলার খাতিয়ালে দফায় দফায় এই সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। এদিকে এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খাতিয়াল এলাকার সিরাজ মল্লিক ও এমদাদ খান পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষে টেটাবিদ্ধ সহ আহত হন অন্তত 6 জন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর এক বড় আকারের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 11 জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের সংখ্যা 50-এরও বেশি। আজ মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার ড্রোন হামলার পাশাপাশি 100 ইসরায়েলি সেনা সাঁজোয়া যান ও বুলডোজার নিয়ে পশ্চিম তীরে অভিযান চালায়। তুরস্ক ও মিশর কূটনৈতিক সম্পর্ক শুরু করছে। এর অংশ হিসেবে দেশ দুটো রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, কায়রোতে রাষ্ট্রদূত হিসেবে সালিহ মুথলু সেনকে নিয়োগ করেছে তুরস্ক। অন্যদিকে আঙ্কারায় আমর ইলহামামিকে রাষ্ট্রদূত নিয়োগ করেছে মিশর। দুই দেশের প্রেসিডেন্ট কূটনৈতিক সম্পর্ক শুরু করার উদ্যোগ নিয়েছিলেন। রাষ্ট্রদূত নিয়োগদানের মাধ্যমে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হলো। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।